গতকাল আমাদের বিক্ষোভটা আমরা করতে চাচ্ছি এজন্যে যে গতকাল হাটহাজারী মাদ্রাসা ছাত্ররা যে আন্দোলন করেছে, আমরা কোন ছাত্রদের ন্যায্য আন্দোলনের বিরোধী নয়। আমাদের বক্তব্যের পয়েন্টগুলো বুঝতে হবে। আমরা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের বিরোধী নয়, তবে দাবি আদায়ের নামে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের যিনি আধ্যাত্মিক রাহবার এবং আমাদের অভিসংবাদিত নেতা আল্লামা শাহ আহমদ শফিদ আহমদ বরকাতুল্লাহ রুমে যারা হামলা করেছে এবং যে হামলা হুজুর সহ্য করতে না পেরে মানসিক ভাবে হুজুর এগুলো সহ্য করতে পারেননি এবং হুজুর স্তব করেছেন, আমরা মনে করি আজকে হুজুরের শাহাদাত বরণ করার এটি কারণ। এর প্রতিবাদে আমরা আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করতে চাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে, গোটা বাংলাদেশ আন্দোলনের দাবানল চলবে ইনশাআল্লাহ।